নবগ্রাম থানার 34 নম্বর জাতীয় সড়কের উপর প্রায় পলসন্ডা এলাকায় ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ হারান বহু মানুষ। রাস্তা সারাইয়ের দাবিতে প্রতিবাদে প্রায়শই পথ অবরোধ করেন এলাকাবাসীরা। সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। সেই বেহাল রাস্তা পরিদর্শনে গেলেন এনএইচ কর্তৃপক্ষ। ইতিমধ্যে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে বলে জানায় কর্তৃপক্ষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আজকে রোড NH34 এর উপরের মহলের যে কর্তৃপক্ষ তারা এসেছিলেন, কারণ হচ্ছে গত 25 তারিখ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, তার ফলে আমরা একটা আন্দোলন করি যে ড্রেনের জন্য এবং রাস্তাঘাট ঠিক করার জন্য। সেই ইনকোয়ারিতে তারা এসেছিলেন এবং তারা ওটাই পরিদর্শন করে বললেন এবং কালকে আবার আসবেন, এসে তাদের যে জায়গা সেটা কালকে ক্লিয়ার নেবে, তারপরে ড্রেনের কাজ শুরু হবে। NH34 যতটা এরিয়া, সেই এরিয়ার মধ্যে অনেক ঘর বাড়ি এবং দোকানঘাট আবার হয়ে গেছে, সেটা ক্লিয়ারের জন্য। এবং তাদের সঙ্গে আমরা কালকে কথা বলবো এবং তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করব, যাতে আমাদের এই ড্রেন হয়ে আমাদের এই কলসুন্দা মোড় এবং কালকাডাঙ্গা যাতে জলের তলায় না থাকে তার ব্যবস্থা আমরা চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, বিগত 25 তারিখ কিছুদিন আগে একটা এখানে বড় রোড দুর্ঘটনা হয়েছিলো রাত্রি ঠিক 9টার সময়। এত মর্মান্তিক রোড দুর্ঘটনা, যার জন্য আমরা কলসুন্দা মোড়ের কিছু বাসিন্দা সবাই মিলে রাস্তা অবরোধ করি এবং নবগ্রাম থানা থেকে প্রশাসন, পুলিশ, ট্রাফিক সবাই আসে। এবং আমাদের যেটা বক্তব্য ছিল যে এই যে প্রত্যেক মাসে 1-2 মাস অন্তর অন্তর রাস্তা দুর্ঘটনা পলসুন্দা মোড়ের ওপরে, এছাড়া আদার্স অন্য সাইডে, এটা কেন হচ্ছে? এটা একটাই কারণ, রাস্তা খারাপ, রাস্তা ভালো নেই। সেই খারাপ রাস্তা থেকে গাড়ি বাঁচাতে গিয়ে রাস্তা দুর্ঘটনা বেশিরভাগ হচ্ছে। এই জন্য আমরা এখানে যে এনএইচ অথরিটি আছে, এনএইচ অথরিটির কাছে আমাদের দাবি যাতে এই রাস্তা দ্রুত ঠিক করা হয় এবং যে রাস্তার উপরে জল জমছে, যে ড্রেন নেই, সেই ড্রেনের একটা দাবি আমরা করেছিলাম। যার জন্য আজকে এনএইচ অথরিটি থেকে যে ওখানকার ম্যানেজিং অফিসার ঘোষবাবু, উনি এসেছিলেন আমাদের এখানকার নবগ্রামের যে বিধায়ক শ্রী খানাইচন্দ্র মণ্ডল, খানাইচন্দ্র মণ্ডলের অনুরোধে আজকে ঘোষবাবু এসেছিলেন তার অফিসে, আজকে আলোচনা হলো এবং এনএইচ আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে রাস্তার কাজ দ্রুত শুরু হয়ে যাবে, এমনকি কাল থেকে শুরু হবে। আর যেসব ড্রেনগুলো অলরেডি আছে, জ্যাম হয়ে আছে, সেই ড্রেনগুলো ক্লিয়ার করে তার উপরে সুন্দরভাবে ক্যালভার্ট লাগিয়ে সেই ড্রেনগুলো জল নিষ্কাশনের ব্যবস্থা সুগঠিত করবেন এবং যেখানে জল জমছে, ড্রেন নেই, সেগুলো এনএইচ অথরিটি আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে আগামী কয়েক মাসের মধ্যে সেখানেও ড্রেন করে জল জমার ব্যবস্থাগুলোকে ক্লিয়ার করে একটা ভালো নিষ্কাশন ব্যবস্থা তৈরি করবে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।